আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় বন্ধুগণ, যুবক ভাইয়েরা, বোনেরা এবং বৃদ্ধ দাদা দাদু বাবা মায়েরা, সবাইকে জানাই এনএল কেয়ারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমি সাথে রয়েছি মৌলানা নুরুদ্দিন আহমেদ ফরাজি। আজকে আপনাদের সামনে অত্যন্ত সুন্দর একটি ভিডিও আপলোড করব এবং আলোচনা করব। আজকে আমরা যে আলোচনা সেটা হবে পেটের পীড়া, পেটের ব্যথা, পেটের রোগ, পেটের সমস্যা কিভাবে আপনি দূর করবেন। এর আগে আমরা একটি গাছ সম্পর্কে জেনে নেই, যেই গাছ আমাদের আশেপাশে এবং লবণাক্ত জায়গাতে আবহাওয়া যেটি পাওয়া যায়, যেটি হল আমাদের বাংলাদেশের ছোট ছোট গ্রামে পাওয়া যায় আর গ্রামের মানুষের কাছে যেটা অত্যন্ত জনপ্রিয় একটি গাছ, সেটা হচ্ছে থানকুনি পাতা, যেটা বাংলার কিছু অঞ্চলে বিভিন্ন টুনিমাঙ্গনির পাতাও বলে, টুনিমাঙ্গনির পাতা কেউ বলে, কেউ থানকুনি পাতা বলে, শুদ্ধভাবে হলো থানকুনি পাতা। এই গাছটি অত্যন্ত ক্ষুদ্র লতা জাতীয় গাছ এবং এর পাতা হলে গোলাকার। এই পাতার উপরে চিরচির সুন্দর করে কুচকুচ দেওয়া রয়েছে। বাংলার সর্বোচ্চ এই গাছটিকে দেখতে পাওয়া যায়। তবে উপকূলীয় লবণাত্মক যে আবহাওয়ায় এটি ভালো জন্মে, গ্রামের মানুষের কাছে সবচেয়ে ভালো এবং জনপ্রিয়। যে সমস্ত ভাইরা আপনার পেটের সমস্যার জন্য, পেটের সমস্যার জন্য ডাক্তার, কবিরাজ, তাবিজ, পানি পড়া, হ্যাঁ নজরের পানি, বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে পেটের ব্যথা ভালো হয় না, পেটের সমস্যা ভালো হয় না, খাবার দাবার হজম হয় না, আপনার এই পেটের সমস্যা কিভাবে দূর করবেন, আপনি দূর করার জন্য একজন ডাক্তারের শরণাপন্ন হন। একজন ডাক্তার, এমবিবিএস ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে কয়েকটা টেস্ট দিবে, দেওয়ার পর আপনাকে কিছু ঔষধ দিবে, এটাই দরকার। যারা অ্যান্টিবায়োটিক যারা ডক্টর তারা এগুলোই করে, এগুলো তাদের কামই। প্রিয় বন্ধুগণ, এগুলো দরকার নয় বলা যাবে না, এগুলো দরকার, আমাদের সবার জানানো দরকার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গাছগাছালির মধ্যে দিয়ে আমাদেরকে শেফা দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক, এমন একটি সময় আসবে যে সময় ডাক্তার থাকবে না, এরা কিয়ামতে রাখি ডাক্তার থাকবে না, যারা যাদের হে ডাক্তার দেখানোর জন্য কোনো টাকা থাকবে না, প্রয়োজন টাকা নাই, কিভাবে ডাক্তার দেখাবেন, ওই সময় মানুষরা গাছগাছালি লেগে দাবিতে হবে, কিন্তু ওই সময় ওই গাছগাছালি তার কোনো কাজে আসবে না। প্রিয় বন্ধুগণ, এই পেটের সমস্যার জন্য আপনি অনেক ডাক্তার, কবিরাজ, অনেক পানি পড়া, অনেক তাবিজ ব্যবহার করলেন, কিন্তু কোনো কাজে আসলো না। আজকে আমি আপনাকে এই তানকুনি পাতা কিভাবে, কোন নিয়মে খেলে, কোন জিনিসের সাথে খেলে আপনার পেটের সমস্যা, আপনার পেটের পীড়া দূর হয়ে যাবে, আপনার পেটের গোলাকার যে হজম শক্তি হয় না, গ্যাস্ট্রিক হয়ে গেছে, আপনার কফ বেড়ে গেছে, কুসকুসে কাশি হয়ে গেছে, ওইগুলো কিভাবে কোন নিয়মে খেলে আপনার পেটের পীড়া, আপনার পেটের রোগ ভালো হবে, আজকে আমি আলোচনা করব। প্রিয় দর্শকরা, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, বৃদ্ধ জোয়ান সবাইকে আমি অনুরোধ করে বলবো, যদি আপনি পেটের সমস্যা থেকে ভালো হতে চান তাহলে আমি যেই নিয়মে বলবো সেই নিয়মে আপনি থানকুনি পাতা খেয়ে দেখেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তাআলা আপনার পেটের রোগ ভালো করে দিবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা তার চিকিৎসা জানি কোন নিয়মে খেতে হবে। এক নম্বর হচ্ছে অল্প পরিমাণ আম গাছের ছাল, অর্থাৎ আম গাছের খাল যেটা আমরাকে বলি, ছামড়া। দুই নম্বরে আনারসের কচি পাতা একটি। তিন নম্বরে কাঁচা হলুদের রস চার পাঁচটি থানকুনি পাতা। আমি আবারও বলছি, অল্প আম গাছের ছাল, আনারসের কচি একটি পাতা, কাঁচা হলুদের অল্প রস চার থেকে পাঁচটি থানকুনি, গাছের শিকড় সর ভালো করে ধুয়ে একত্রে বেটে রস করে, রস বের করে খালি পেটে খেলে পেটের সমস্ত রোগ ভালো হয়ে যাবে। হ্যাঁ,
ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা আরো বেশি কার্যকরী। ছোট বাচ্চারা এটা খেতে পারেন, এটা তার জন্য অনেক ভালো হবে। প্রিয় বন্ধুগণ, এই নিয়মে যদি আপনি একটা মাস অথবা এক সপ্তাহ পরে আপনি একটা রেজাল্ট পাবেন, এইভাবে মাসটা মাস আপনি খান, একটা মাস খান, এক সপ্তাহ পরে যদি আপনার ভালো রেজাল্ট না হয় তাহলে আপনি আমাকে বকবেন, ইনশাল্লাহ আপনি টকবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তানকুরি পাতার মধ্যে, এই তুনুমাঙ্গুনির পাতার মধ্যে এত শিফা দিয়েছেন, একমাত্র আমার রব্বে কারীম ভালো জানেন। প্রিয় বন্ধুগণ, আমি আবার বলছি, আম গাছের অল্প চাল, আনারসের একটি কচি পাতা এবং হলুদের অল্প রস এবং পাঁচ থেকে ছয়টি, চার থেকে পাঁচটি তানকুনি পাতা গাছের শিকড় ভালোভাবে ধুয়ে পিষে, অর্থাৎ ব্লেন্ডার করে অথবা বেটে রস বের করে আপনি প্রত্যেক দিন কালি পেটে, সকালবেলা কালি পেটে আপনি যদি খাইতে পারেন, 100% গ্রান্টি, এক মাসের ভিতরে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন আর এক সপ্তাহের মধ্যে একটা ফল পাবেন, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হবে। প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোন ভিডিওতে, অন্য কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।